ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে সারা পৃথিবী যখন এই করোনা মোকাবিলার জন্য প্রতিষেধক খুঁজছে তখন একটা ওষুধের নাম যা বারবার আসছে তা হলো হাইড্রক্সিক্লোরোকুইন আর এই হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহার নিয়ে জরুরি পরামর্শ দিল এবার স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য দপ্তরের পরামর্শে বলা হয়েছে করোনা আক্রান্তদের যারা চিকিৎসা করছেন সেই চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মীরা নির্ধারিত ডোজে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহার করতে পারবেন বিস্তারিত জানবো আমরা কথা বলে আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন ঝিলম করঞ্জায় ঝিলম স্বাস্থ্য দপ্তরের তরফে আর কি কি পরামর্শ দেওয়া হয়েছে যেমন বলছিলে যে প্রাথমিকভাবে স্বাস্থ্য দপ্তর যে পরামর্শ দিয়েছে তাতে বলা হয়েছে যে প্রোফাইল অ্যাক্সেস ট্রিটমেন্ট হিসেবে যারা যারা চিকিৎসার সঙ্গে যুক্ত আছে কোভিড নাইন্টিনের অর্থাৎ চিকিৎসক স্বাস্থ্যকর্মী এবং নার্স তাদের ক্ষেত প্রোফাইল অ্যাক্সেস হিসেবে এই ওষুধটা একটি নির্দিষ্ট ডোজে চারশো মিলিগ্রাম করে ট্যাবলেট খেতে হবে এ ছাড়া নভেল করোনা আক্রান্ত যারা আছেন তাদের যারা পরিবারের লোকজন কোয়ারেন্টাইনে আছেন তাদের ক্ষেত্রেও এই ওষুধটা নির্দিষ্ট ডোজে ব্যবহার করা যেতে পারে তবে এর সঙ্গে একটি সতর্কবার্তা তারা জুড়ে দিয়েছেন যাদের র্যাটিনোপ্যাথির সমস্যা রয়েছে বা এই যে ক্লোরোকুইন জাতীয় ওষুধের অ্যালার্জি আছে তাদের ক্ষেত্রে এই ওষুধ ব্যবহার করা যাবে না বলে এই যে নির্দেশ পরামর্শ নামা তাতে বলা হয়েছে ধন্যবাদ